কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটার টুলসের কিছু কাজ। তো এটা প্রথমে মূলত একটা ওয়ার্ড অপশন চালু করলে এই কাজগুলো প্রথমেই আমাদের দেখা উচিত। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে কোনটা দিয়ে কোন কাজ করতে হয়, কোন টুলের কি কাজ, সেটা আমি তোমাদেরকে আজ দেখাবো। তো দেখো, আমি এই ওয়ার্ডটার যে শর্টকাটটা আছে এটাতে আমি ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখো, প্রথমেই যে উইন্ডো দেখাচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর উইন্ডো, মেন উইন্ডো। তো এখান থেকে আমি দেখাবো যে সর্বপ্রথম যেই মেনুটার কাজ সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো প্রথম রয়েছে যে এইখানে একটা অফিস বুটন রয়েছে। অফিস বুটনে কার্সর রাখার সাথে সাথে দেখো এখানে আমাদেরকে শো করতেছে যে অফিস অফিস বুটন। তো এটা দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা আমি ক্লিক ডাবল ক্লিক করে বড় করে নিলাম। এখন এটা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটাতে কার্সার রাখার সাথে সাথে অফিস বুটন দেখাচ্ছে। তো এটা আমি আবার জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পর দেখো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো প্রথমেই রয়েছে নিউ। নিউ নিউ বলতে নতুন একটা পেজ নেওয়াই হচ্ছে নিউ এর কাজ। দেখো, নতুন পেজ মানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মানে কোনো লেখালেখি থাকবে না, এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবে, এটাই হচ্ছে নিউ এর কাজ। তো তারপর হচ্ছে ওপেন। তুমি যদি কোনো ফাইল তোমার আগে সেভ করা থাকে তো ওই ফাইলটা নিয়ে তুমি কাজ করবে। তো ওই ফাইলটা তুমি কাজ করার জন্য তুমি ওই ফাইলটা নিয়ে তারপর ওটাতে এডিট করবে। তো সেই ফাইলটা তুমি যে কোনো ফাইলে, যেই ফাইলে তুমি সেভ করে রেখেছিলে, তো সেই ফাইল থেকে তুমি ওপেন করে নেবে, তারপর এটাতে কাজ করবে। তো আমি এখান থেকে আমি সিম্পল একটা ফাইল আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই যে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম, তারপর একটা ফাইল ওপেন হয়ে গেল। তাই এটাই হচ্ছে মূলত ওপেন এর কাজ। তো তারপর হচ্ছে সেভ। মনে করো সেভের কাজ হচ্ছে, যেমন আমি এখান থেকে আমি আগের একটা লেখা আমি ওপেন করলাম। তো এটা থেকে আমি এটা আমি এখানে ক্লিক করলে আমি এখান থেকে কপি করে নিলাম, যেহেতু এটা আমার সেভ করা আছে, সেজন্য আর দ্বিতীয়বার সেভ করা যাবে না, এটা সেভ এস করতে হবে। তো আমি ডাইরেক্টলি সেভ করার জন্য এখান থেকে আমি এই লেখাটা কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিলাম, তারপর এটা আমি ক্লোজ করে নিলাম। ক্লোজ করে নেওয়ার পর নতুন উইন্ডোতে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এই ফাইলটা আমি এখান থেকে সেভ করে নেব। তো সেভ করার জন্য তুমি যেখানে যেই ড্রাইভটিতে তুমি সেভ করবে ওই ড্রাইভটি এখান থেকে সরাসরি যেতে পারবে। তো ওই ড্রাইভটি আনার সাথে আমি সাধারণত ডেস্কটপে দেখাচ্ছি যে ডেস্কটপে আমি ফাইলটা সেভ করব। তো এখানে যা আছে ঠিক সেইভাবেই থাকবে, শুধু খালি তুমি নামটা শুধু চেঞ্জ করে দেবে। তুমি যেই নামে সেভ করতে চাও ওই নামে তুমি সেভ করতে পারবে। আমি সিম্পল একটা নাম দিচ্ছি যে কাউ, COW, কাউ। কাউ নামে একটা সেভ করলাম, সিম্পল একটা নাম দিয়ে আমি সেভ করলাম। এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো দেখো, এটি ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। তো দেখো, আমি ডেস্কটপে আমার এখানে শো করতেছে কাউ, লেখাটা শো করতেছে, ডকুমেন্টটা শো করতেছে। তো এটাই মূলত হচ্ছে সেভের কাজ। তো তারপর হচ্ছে এই কাউ লেখাটা আমি অন্য একটা এই যেইভাবে ডকুমেন্টটা রয়েছে সেইভাবেই আমি সেভ করব। তো এটা অন্য একটা ডকুমেন্টে সেভ করব, সেটা কীভাবে, সেটা হচ্ছে সেভ এসের কাজ। সেভ এসে ক্লিক করলে সাথে সাথে আবার সেভ এস নামে একটা মেসেজ অপশন দেখাবে। এটাতে কাউ, যেহেতু আমাদের একটা ফাইল রয়েছে, তো দ্বিতীয়বার এই ফাইলটা রিপ্লেস করে আমাদের কোনো দরকার নেই। তো নতুন একটা ফাইল লিখবো, যে এখানে স্পেস দিয়ে কাউ ওয়ান দিয়ে দিব। তো এটা দেওয়ার পর তারপর আমরা সেভ করে দেব। তো দেখো, এটা এখানে শো করতেছে কাউ ওয়ান। এটাই হচ্ছে মূলত সেভ এস এর কাজ। তারপর রয়েছে তোমার প্রিন্ট। প্রিন্ট মূলত আমার আপাতত কোনো মেশিনের কোনো প্রিন্টার মেশিনের সেট আপ দেওয়া নেই, আমি দিইনি এখনও। অবশ্য আমার আছে প্রিন্টার, আমি এখনও দিইনি। তো আমি পরবর্তীতে দেখিয়ে দিব কোনো টিউটোরিয়ালে তোমাদেরকে, যে কীভাবে প্রিন্টার সেট আপ করতে হয়, তা সেটাকে কীভাবে কমান্ড করতে হয়। তো আপাতত সাধারণ যে প্রসেসটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিন্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পর মনে করো তুমি এই পেজটা
প্রিন্ট করবে। প্রিন্ট করার সাথে সাথে মনে করো একটা পেজ যদি প্রিন্ট করো তাহলে কারেক্ট পেজ দিলেই হবে, আর যদি এখানে 10টা পেজ থাকতো ওই 10টা পেজে তুমি প্রিন্ট করবে তাহলে অলে সিলেক্ট করলেই হবে। আর যদি মনে করো যে 10টা পেজ রয়েছে, 10টা পেজের মধ্যে তুমি 5 নাম্বার পেজটা প্রিন্ট করবে, তো এখানে এই পেজ নাম্বারে গিয়ে 5 লিখে দিবা। তো যদি একটা পেজ প্রিন্ট করা দরকার হয়, ওই 5 নাম্বার পাতাটা যদি একবার প্রিন্ট করতে হয়, তো এখন এই ওকে বাটন ক্লিক করলে একটা পেজ 5 নাম্বার পেজটা প্রিন্ট হয়ে যাবে। যদি মনে করো যে এই 5 নাম্বার পেজটা তোমার আরও বেশি মানে 4-5টা প্রিন্ট হবে, তো এখান থেকে তুমি নাম্বার অফ কপিসটা তুমি বেশি করে দিবে। তো এখানে আমি 5 করে দিলাম, সরি 3টা প্রিন্ট দিয়ে দিলাম কমান্ড। তো এটা আমি এখান থেকে ওকে করলে চলে আসবে। তার আগে আরেকটা সেটিং রয়েছে এখানে, যে এখান থেকে তোমার প্রিন্টারটা সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রিন্টার সেট আপ দেওয়ার পর এখানে সেটিংটা চলে আসবে, তারপর ওইখানে ওই প্রিন্টারের নামটা শো করবে। যেহেতু আমার একটা প্রিন্টার রয়েছে, ওই প্রিন্টারের নামটা এখানে শো করতেছে। তো এটা আপাতত মেশিনের লাইনটা অফ করা রয়েছে, আমি এখনও লাইনটা দেইনি, তো এটা এখানে অফলাইন হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত প্রিন্টের কাজ। তো এভাবে প্রিন্ট করতে হবে। এটা আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। তো তারপর রয়েছে প্রিপেয়ারে মূলত অনেক কাজ রয়েছে। যেমন আমি এই লেখাটা লিখলাম, আমি কতটুকু সময় মতো লিখলাম, এটার সাইজ কত হবে, এই ডকুমেন্টের সাইজ কত হবে, এবং বিভিন্ন স্ট্র্যাটেজি, এটা সব কিছু প্রিপেয়ার থেকে আমি দেখতে পাবো। যেমন এটাতে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর দেখো এখানে হাতের ডান পাশে অনেকগুলো আমাদের অপশন দেখাচ্ছে। তার মধ্যে ওই প্রপার্টিস একটা অপশন রয়েছে, এখানে একটা ইন্সপেক্ট একটা ডকুমেন্ট, তারপর এখানে একটা লগ ডকুমেন্ট, তারপর এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তার মধ্যে এটা সব থেকে বেশি কাজে প্রয়োজন হয়। যেমন অনেক ট্রেনিং সেন্টারে এটা কাজে দেখায়, যে একটা লেখা ডকুমেন্টে লেখা কাউন্ট করার পর সে কত স্পিডে লিখলো সেটা এখান থেকে দেখতে পারে। তো এটা এখানে এইরকম এক অবস্থায় চলে আসছে। তো এখান থেকে প্রপার্টিসে, ডকুমেন্ট প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে অ্যাডভান্স প্রপার্টিসে ক্লিক করলে একটা মেসেজ অপশন চলে আসবে। এখানে জেনারেল রয়েছে, সামারি রয়েছে, স্ট্যাটিস্টিক রয়েছে, কন্টেন্ট রয়েছে, কাস্টম রয়েছে। তো তার মধ্যে স্ট্যাটিস্টিকে চলে যাওয়ার পর দেখো এইখানে 198টা ওয়ার্ড লেখা হয়েছে, টোটাল স্পেস সহ 241টা। তো এটা 4 মিনিটে লেখা হয়েছে। তো এটাই হচ্ছে মূলত প্রপার্টিসের কাজ। তো এই প্রপার্টিস কাজটা এই পর্যন্তই, তেমন কোনো আর দরকার নেই। তো এটা আমি এখান থেকে ক্রস করে দিলাম। তো তারপর হচ্ছে সেন্ড। সেন্ড মূলত ইমেল কিংবা কোনো ফ্যাক্স যদি নাম্বার থেকে থাকে তো সেখানে সেন্ড করতে পারবে তুমি। তারপর হচ্ছে পাবলিশড, পাবলিশড ব্লক রয়েছে, পাবলিশড ম্যানেজমেন্ট সার্ভার রয়েছে, যেসব ক্রিয়েট সার্ভার ডকুমেন্ট ওয়ার্কশপ রয়েছে ওইখানে তুমি সেন্ড করবে। এবং এই পেজটা যদি তুমি ক্লোজ করে দিতে চাও কিন্তু ওয়ার্ডটা চালু থাকবে, পেজটা ক্লোজ হয়ে যাবে, সেটাও তুমি করতে পারবে। সেটা হচ্ছে মূলত এই ক্লোজ অপশনে ক্লিক করলে সেটা হয়ে যাবে। এখানে নো দিয়ে দিলেই পেজটা উধাও হয়ে যাবে এবং নতুন একটা ডকুমেন্ট এখান থেকে নিয়ে নিতে পারবে তুমি। এইটাই হচ্ছে মূলত এই অফিস বুটনের কাজ। তো তার মধ্যে তেমন আরেকটা, এখানে একটা কোনো সেটিং রয়েছে, যেমন আমরা আমি গত একটা টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়েছি এপিসোডের প্রথম একটা, যেই প্রথম যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটিতেই আমি তোমাদেরকে দেখিয়েছি এটার যে কাজগুলো। তো এইভাবে তোমরা সেটিং করে নেবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলকে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।